Chapter 13, Activity 6, Damage Property. Calculate the gain arising. Assume Amandine elects what there is no there to be no participation. How would answer differ if no election has made? Kita bisa kayak ini? Insurance claim was made that she should receive it. Could have been factually after the fire. Achha. Remember, Anna put 37 restored the cottage. She then sold the cottage for son of the church. যে দেখো ফয়লা যে বলা ফার্স্ট টাইম হিসেবে করছে কম্পেনসেশন পাইছে কত 33,000 তো তার ইনকাম ডিসপোজাল কস্ট কত ও যে ফয়লা অরিজিনাল কস্ট আছে 40,000 ওগুলো 33,000 বাই 33,000 যোগ 44,000 মিলাইয়া কস্ট 16,000 টাকা অলরেডি বাদ দিলাইছে দিয়া গেইন বা করছে 16,070 এখন সেকেন্ড টাইম যে বলা আমি অ্যাসেট বেস ফুল 40,000 কস্ট দিতাম পারতাম না এত কারণ 16,000 টাকা তো অলরেডি কস্ট আমি আগের বছর বাদ দিলাইছি তাহলে এখন রিমেইনিং টাকা আমার কস্ট হইলো সালামু আলাইকুম ই কে গো ভালো আছো তুমি কত দেরি করলা হ্যাঁ এইতে এরা দুইটা মিনিট ফরাই দেয়নি কিছু বুঝছো নি 40,000 টাকা টোটাল এসেটের দাম আসলো আমি অলরেডি 16 পার্ট ডিসপোজাল করে লিছি ইনো কিতা করছি পার্ট ডিসপোজাল করছি 16,923 তাহলে পার্ট ডিসপোজাল করা বাদে আংশিক বেশি লিছি তাহলে বাদ বাকি অংশের কস্ট কত বাদ বাকি অংশের কস্ট হলো 23,770 বুঝতে পারছো নি আংশিক কষ্ট বাদ দিলে রিমেইনিং কষ্টে বাদের পর্ষণ বাদ দিছে আমি ডিফার করিয়ে দিলাম এই গেইনটারে আমি আমার খাতা থেকে উড়াইলাম যে গ্রুপে আমি ট্যাক্স দিতাম না ও খেয়ে দিব ওই যে ও গেইনটা তোমার কষ্ট থাকে মাইনাস হইব 2 লাখ থাকে 1.5 লাখ মাইনাস দিয়ে তোমার এসেটের দাম হইব 50,000 তো পরবর্তীতে তোমার এসেটের দাম কমলো করে তোমার গেইন বাড়িয়ে দিব তুমি পরবর্তী ট্যাক্স দিবে জি খুব আমরা সবসময় জানি যে ডিসপোজাল প্রসিড সবসময় মার্কেট ভ্যালু হইব কত টাকা তুমি ফাইলে এগো ডাজন ম্যাটার এগো ফাইলে ওইখানে হয়েছে ওকে ভালো থাকো সব